বন্ধুরা, বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না, মাইয়াম বলছে আপনাদের সবাইকে বিশ্বাস করতেই হবে এই কালী মন্দিরের অজানা রহস্য। কারণ এই মন্দিরের কোনো মাহাত্ম্যই আপনারা জানেন না। আর আপনারা যখন শুনবেন এই মন্দিরটি আজও পাকিস্তানে স্বমহিমায় বিরাজ করছেন, শুধু তাই নয়, পাকিস্তানও এই মন্দিরের কাছে আজও মাথা ঝোঁকায়। কি চমকে উঠলেন? চলুন পাকিস্তানে রাজার মতো বিরাজকারী সেই কালী মন্দিরের রহস্যের সন্ধানে। পাকিস্তানে হিন্দু মন্দির থাকা অনেকটা চাঁদে জল থাকার মতোই অবাস্তব লাগে। স্বাধীনতার পর পাকিস্তানের বেশিরভাগ হিন্দুদের ভারতে চলে আসার কারণে ধর্মীয় আগ্রাসনে পাকিস্তানে শত শত মন্দির ভেঙে দেওয়া হয়েছে, কিংবা জবরদখল করে সেগুলিতে বসতবাড়ি, হোটেল বা পাঠাগার তৈরি হয়েছে। কিন্তু বেশ কয়েকটি হিন্দু মন্দির আজও পাকিস্তানে অবস্থান করছে ও অটুট রয়েছে। কারণ এশিয়াতে মুসলিম প্রবেশ করার আগেই তৈরি হওয়া মন্দিরগুলি স্থানীয় ইসলাম, খ্রিস্টান, শিখ ধর্মের জনগণের জীবনযাপনেও জড়িয়ে গেছে। ফলে ভাঙতে গেলে হাত কেঁপেছে হানাদারদের, এবং তারা পারেননি, কোনো এক অজ্ঞাত ভয়ে পিছিয়ে এসেছে। কিসের ভয় সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। পাকিস্তানের খনিজ পদার্থ সমৃদ্ধ প্রদেশ হল বালুচিস্তান, হিন্দুদের পবিত্র তীর্থ, 51 পীঠের অন্যতম পীঠ মরুতীর্থ হিংলাজ বা বিবি নানির মন্দির এই প্রদেশেই। কিন্তু পাকিস্তানের বালুচিস্তানে আরও একটি জাগ্রত ও বিখ্যাত দেবীমায়ের মন্দির আছে। কজন ভারতীয় তা জানেন? হ্যাঁ, স্বয়ং মা কালী 1944 বছর ধরে অবস্থান করছেন ওই অঞ্চলে। তখন অবশ্য বালুচিস্তান বা পাকিস্তানের জন্ম হয়নি, দক্ষিণ এশিয়াতে ইসলামেরও আগমন হয়নি। আজ কট্টর মৌলবাদী পাকিস্তানের বুকে এই দেবীর পূজা হয় বেশ ধুমধাম করে। এই রণচণ্ডী উগ্রমূর্তি দেবীকে ভক্তি করেন পুরো পাকিস্তান। মন্দিরের সমস্ত অনুষ্ঠানে যথাসম্ভব সাহায্য করেন বালুচ মুসলিমরা। এই করাল বদনা দেবীর নাম কালাট কালী মাতা, কেউ কেউ মা কালাটেশ্বরী নামেও ডাকেন। মা এখানে পূজিত হচ্ছেন কয়েক হাজার বছর ধরে, সেই 74 খ্রিস্টাব্দ থেকে। মন্দিরের দ্বারে তা উর্দু ভাষায় আজও লেখা রয়েছে। প্রতি বছর হাজারে হাজারে হিন্দু ভক্ত সারা পাকিস্তান থেকে কালাট কালী মাতার দর্শনের জন্য আসেন, ভোগ দেন, ষোড়শ উপাচারে পূজা করেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় পূজাও চলে। এই দেবীমায়ের মূর্তিটিকে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রায় 20 ফুট উঁচু বিগ্রহটির 10টি হাতে গদা, তরবারি, ঢাল, শঙ্খ, খড়গ, ত্রিশূল, চক্র, ধনুক, নরমুণ্ড এবং খঞ্জর রয়েছে। রণসাজে সজ্জিতা কালীমাতা এখানে কালচে নীলবর্ণা, গলায় সত্যিকারের করটির মালা। এই মন্দিরে কালীমাতার বিগ্রহের সামনে রাখা আছে গুরু নানকের ছবি। মাথায় সিল্কের ফেট্টি বেঁধে মা কালাটেশ্বরীর দরবারে বহু নামিদামি পাকিস্তানি রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিরা মাথা ঝুঁকিয়েছেন। তারা সবাই মনে করেন তার দরবারে মাথা ঠুকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানত পাকিস্তানের হিন্দকো ভাটিয়া সম্প্রদায় মন্দিরটি যুগ যুগ ধরে দেখাশোনা করে আসছেন। এই মন্দিরটির গঠন একেবারেই দুর্গের মতো। হিন্দু মন্দিরের চিরাচরিত গোপুরম এই মন্দিরে একেবারেই অনুপস্থিত। মন্দিরটিকে নিশ্ছিদ্র ছোটোখাটো একটা দুর্গ বলা যেতে পারে। বালুচিস্তানের কালাট অঞ্চলটিতে কিংবদন্তি হিন্দু বালুচবীর সেবা রাজত্ব করতেন, তাই হিন্দুবীর সেবার প্রতিষ্ঠা করা দুর্গের মতো দেখতে কালী মন্দিরটিকে বলা হয় কালাট ই সেবা। সেখান থেকে শহরটিরও নামও হয়েছে কালাট ই সেবা। হিন্দুরা বলেন মা কালীর নাম থেকেই শহরের নাম হয়েছে কালাট। শত শত বছর ধরেই এই অঞ্চলের হিন্দুরা স্থানীয় বালুচ ও পাস্তুনদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলে সেই সম্পর্কে আঘাত পড়ে, দলে দলে হিন্দুরা বালুচিস্তান ত্যাগ করেন। অথচ বালুচিস্তানের অর্থনীতিতে হিন্দুদের অবদান কোনোদিনও অস্বীকার করা যাবে না। আর এই অঞ্চলটি ছিল বরাবরই হিন্দুদের দখলে। 1941 সালে অঞ্চলটিতে প্রায় 56,000 হিন্দু বাস করতেন, যদিও অঞ্চলটি তখন ছিল খান যুবরাজদের অধীনে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সময় খানরা কালাট অঞ্চলটিকে ভারতভক্তির দাবি জানিয়ে জওহরলাল নেহরুকে একটি চিঠি লেখেন, কিন্তু অজ্ঞাত কারণে নেহরু একেবারেই নাকচ করে দেন। কালাটের হয়ে এগিয়ে আসেন তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট মৌলানা
আবুল কালাম আজাদ, কিন্তু তিনিও পারেননি। অবশেষে 1948 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় প্রিন্সলি স্টেট কালাট। পাকিস্তানে হিন্দুর সংখ্যা কমলেও কমেনি কালাটেশ্বরী কালীমাতার মহিমা, বরং তা ক্রমশ বেড়েই চলেছে। কালাটেশ্বরী কালী মন্দিরে কালীপূজা, দশহরা, হোলি, গুরু পূর্ণিমা জাঁকজমক সহকারে পালন করা হয়ে থাকে। মাঝে মাঝে উগ্রবাদীরা মন্দিরটা ধ্বংস করার জন্য প্ররোচনামূলক মিটিং মিছিল করে। কেউ বলে এই অঞ্চলে আছে পাকিস্তানের পরমাণু বোমা পরীক্ষা কেন্দ্র চাঘাই, তাই পাকিস্তানের স্বার্থে এখানে কোনো হিন্দু মন্দির থাকা উচিত নয়। এই মন্দিরের পুরোহিতদের মহারাজ বলা হয়। প্রবীণতম ও শ্রদ্ধেয় মহারাজা লক্ষ্মীচাঁদ গর্জি ও দুই সেবককে 2010 সালে অপহরণ করে মৌলবাদীরা, কিন্তু পরে ছেড়ে দিতে বাধ্য হয় একেবারেই জীবিত অবস্থায়, যা রীতিমতো বিস্ময়কর। তাই এই মন্দিরটি ভাঙার হুজুগ ওঠে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা করা সম্ভব হয়নি। শোনা যায় মন্দির ভাঙতে চেষ্টা করা অনেক মানুষের অপঘাতে মৃত্যু হয়েছে কয়েকদিনের মধ্যেই। আর বর্তমানের পাকিস্তানের রাজনৈতিক দলগুলি জানে এই মন্দিরটি ভাঙলে বালুচিস্তানের মুসলিমরাও ছেড়ে কথা বলবে না। যাই হোক না কেন, মা কালাটেশ্বরীকে স্থানচ্যুত করা 1944 বছর ধরে একেবারেই সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। কত শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ এলো গেল, মা কালাটেশ্বরী একই জায়গায় স্বমহিমায় বিরাজ করছেন এবং করবেন। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন। তাছাড়া আমাদের মাইএম ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আমাদের সাথে বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 এ আপনার নাম ঠিকানা লিখে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।